हेलो फ्रेंड्स, वेलकम टू मध्यबित्तेर चैनल। आज के देखो पटलेर दोरमा। तहले चलुन रेसिपिटा शुरू करी। जदि भालो लेगे थाके अवश्य किन्तु फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करबेन आर आमार चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। तहले चलुन शुरू। आज के देखो पटलेर दोरमा। एर जन्य आमी लम्बा लम्बा पटलगुलो निये पेट थेके चिरे देखेछि। सबकटारि बीज बार करे निएछि। आमी दुटो रेखे दिएछि देखानोर जन्य। दिये पटलेर मोटा दिकटा केटे नेब, सरु दिकटा ना, मोटा दिकटा केटे नेब। केटे निये बीजटा एकटा सरु चामच दिए बार करे नेब। बीजटा फेलबो ना, बीजटा आमार काजे लागबे। ठीक एइभाबे बीजगुलो बार करे निते हबे आस्ते आस्ते करे। আর পটলের গাটা আমি ছুরি দিয়ে চেচে নিয়েছি। আমি আরেকটাও দেখাবো। দিয়ে খুব সাবধানে কিন্তু বীজগুলো বার করতে হবে। সবগুলো পটলের বীজ বার করা হয়ে গেছে। এবার আমি এই বীজটা একটি মিক্সির জারে দিয়ে দেব। আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, ওয়ান টেবিল স্পুন সর্ষে, কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়েছি। দিয়ে একসঙ্গে দিয়ে মিক্স করে নেব। একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা করা হয়ে গেছে। সামান্য জল দিয়ে পেস্টটা করেছি। আর এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। দিয়ে এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন চিনি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপরে আমি পরবর্তী প্রসেসে যাব। চলুন তাহলে পরবর্তী প্রসেসটা শুরু করি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। তেল গরম হয়ে গেছে। আমি এবার এই পনিরের মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে মাখতে হবে যাতে যেটুকুনো জল আছে জলটা শুকিয়ে যায়। এরমভাবে আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করব। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, জলও শুকিয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়েও এসছে, দেখতেই পাচ্ছেন। জল থাকলে যখন পটলে ভরবো তখন কিন্তু পুরটা সব বেরিয়ে আসবে, ওই জন্য ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। আমি এবার উপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর হয়। এটা আমার হয়ে গেছে। এটা আমাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা যতক্ষণ না হবে পটলের ভিতর ভরা যাবে না, তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ঠান্ডা করতে দেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পুরে নেব।
আস্তে আস্তে করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পুততে হবে, যাতে পুরো পটলটার মধ্যে পুরটা ঢুকে যায়। এইভাবে চেপে চেপে পুরগুলো ভরতে হবে। আর আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে পুরে দেব। পুরে দিয়ে আবার একটু ঢুকিয়ে দেব। এইভাবে সবগুলো পুরে নেবো। আরেকটা আমি দেখাচ্ছি পুরা। এইভাবে আঙুল দিয়ে, এটা কিন্তু চামচ দিয়ে হবে না, আঙুল দিয়ে পুরতে হবে। আবার একটা লঙ্কা পুরে দিলাম। এরমভাবে আমি সবগুলো পটলে পুর পুরে নেব। আমার সব পটলগুলোই পুর ভরা হয়ে গেছে। এবার আমি রান্নাটা তৈরি করব। আমি গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি গ্যাসটা সিম করে দিয়ে ঢেকে দিলাম। পটলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 4 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলব। এবার আস্তে আস্তে উল্টে দেবো। সবকটা আস্তে আস্তে উল্টে দেবো। সবকটা পটল উল্টানো হয়ে গেছে। আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে আরেক সাইডটা হয়ে যায়। 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলব। হ্যাঁ, পটলটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল পটলের দোরমা। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।